والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁরই রাসূল। নিশ্চয়ই আল্লাহ সত্য, তার ফেরেশতারা সত্য, তার কিতাব সত্য, তার রাসূলগণ সত্য, কিয়ামতের দিবস সত্য, কদর সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। জাহান্নাম সেই নাম যা থেকে আমরা যতটুকু সম্ভব দূরে থাকতে চাই, যে নাম শুনলেই আমরা তা মস্তিষ্ক থেকে দূরে ঠেলে দিতে চাই। জাহান্নামী হওয়া তো দূরের কথা, আমরা এই নিয়ে চিন্তাও করতে চাই না, কিন্তু জাহান্নাম সত্য এবং আল্লাহ আমাদেরকে এর ব্যাপারে সতর্ক করেছেন। আপনার নিজের সন্তান যদি আগুনের দিকে হাত বাড়ায়, আপনি বলবেন না তাকে আগুনের মতো ভয়াবহ বিষয়ের কথা বলে লাভ কি, ছোট মানুষ এসব কথা শুনলে ভয় পাবে। আপনি জানেন সে আগুনে হাত দিলে তার হাতটা পুড়ে যাবে, তাই আপনি তার প্রতি ভালোবাসার কারণেই তাকে আগুনের ব্যাপারে সতর্ক করে দেবেন। পবিত্র কোরআনে যে বিষয়গুলো বারবার এসেছে তার মধ্যে একটি হলো জাহান্নামের ব্যাপারে সতর্কতা, কারণ আল্লাহ জানেন এই বিষয়ে মানুষ অনেক বেশি খামখেয়ালি। আল্লাহর রহমত অসীম এ কথা ভেবে অগণিত বান্দা জাহান্নামকে ভুলে সেই ভয়ঙ্কর পরিণতির দিকে নিজেদের ঠেলে দেবে। আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন অবিশ্বাসী মুনাফিক বান্দাদের জন্য এবং এমন সব বিশ্বাসীদের জন্য যারা অনেক বেশি পাপ অর্জন করেছে। জাহান্নামের আছে এক অতোষণীয় ক্ষুধা। সূরা কফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একদিন আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবেন, তোমার পেট কি ভরেছে? জাহান্নাম বলবে, হেল মিন মাজিদ, আরও কিছু আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের প্রান্ত থেকে এর ভেতর একটি পাথর ফেলে দিলে সেই পাথর 70 বছর ধরে পড়তে থাকলেও এর তলায় পৌঁছবে না। জাহান্নামের আছে অনেকগুলো স্তর, যে যত নিচের স্তরে থাকবে তার শাস্তি তত বেশি কঠিন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চাচা আবু তালেব জাহান্নামের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি পাবেন। এই হালকা শাস্তি হল তাকে আগুনের এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে, যার তাপের কারণে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দেন। আল্লাহ যেন আমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে রেহাই দেন। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে জায়গা হবে মুনাফেকদের এবং তারা ভোগ করবে সবচেয়ে ভয়াবহ শাস্তিগুলো। জাহান্নামের বাতাস হবে সামুম, যা হবে অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত, এবং জাহান্নামের পানি হবে হামিম, যা হবে ফুটন্ত পানির মতো গরম। সেখানে ছায়া থাকবে শুধুমাত্র একটি গভীর ধোঁয়ার ভেতরে, যেখানে শ্বাস প্রশ্বাস নেয়াই দুষ্কর। জাহান্নামের আগুনের তাপ হবে পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি, যে পৃথিবীর আগুন এক মুহূর্তের জন্য আমাদের শরীর সইতে পারে না। আমরা কি করে জাহান্নামের আগুন সহ্য করার কথা ভাবতে পারি? জাহান্নামীদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, فذوقوا فلن نزيدكم الا عذابا। জাহান্নামে প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে, প্রতিদিন যে শাস্তি দেয়া হবে তা তার আগের দিনের চেয়ে বেশি হবে, অর্থাৎ এই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। একবার ভেবে দেখুন, এইভাবেই জাহান্নামের জীবন চলতে থাকবে 100 বছর নয়, 1000 বছর নয়, বরং অনন্তকালের জন্য। কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও শাস্তির পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলছে। আল্লাহ যেন আমাদেরকে রেহাই দেন। এমন ভয়াবহ শাস্তির কথা ভাবলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, মানুষ পাপ করেছে 70-80 বছর, তাহলে তার শাস্তি অনন্তকালের জন্য কেন? এর কারণ হচ্ছে তার জীবন শেষ হয়েছে আল্লাহর হুকুমে,
তাকে যদি অনন্তকাল বেঁচে থাকার সুযোগ দেয়া হতো, সে অনন্তকাল আল্লাহর অমান্য করে যেত, সে অনন্তকাল অন্যের হক নষ্ট করে যেত, সে অনন্তকাল অবিচার করে যেত। তাই আল্লাহ সূরা নাবাতে বলেন, জাযাউন উইফাক, এটাই উপযুক্ত প্রতিফল, এটাই উপযুক্ত শাস্তি। এই শাস্তির বর্ণনা শুনে মনে হতে পারে শাস্তিটা কি বড় বেশি কঠোর নয়, কিন্তু আল্লাহ হচ্ছেন আলিমুল হাকিম, তিনি সব জানেন, তিনি সবচেয়ে বিজ্ঞ। যে শাস্তির বর্ণনা করা হয়েছে জাহান্নামীদের জন্য সেটাই উপযুক্ত শাস্তি, তাদের যদি এর চেয়ে অনুপরিমাণ কম শাস্তি প্রাপ্য হতো আল্লাহ তাদেরকে ততটুকুই শাস্তি দিতেন। আল্লাহ যেন আমাদের সকল প্রকার শাস্তি থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন। জাহান্নামের বাসিন্দাদের দেহ হবে আকারে অনেক বড়, তাদের চামড়ার পরুতা হবে 42 জিরা এবং 1 জিরা হচ্ছে প্রায় 3 ফিট, অর্থাৎ তাদের চামড়া হবে প্রায় 120 ফিট পরু এবং তাদের শরীরগুলো হবে উহুদ পাহাড়ের মতো প্রকাণ্ড। তাদেরকে এত বড় শরীর দেওয়ার কারণ হচ্ছে তারা যেন তাদের শাস্তিগুলো আরও প্রবলভাবে অনুভব করতে পারে। জাহান্নামীদের খাবার হবে দরিয়া, যা না ক্ষুধা মেটাবে না কোনো পুষ্টি দেবে। এছাড়া জাহান্নামীদের জন্য থাকবে জাকুম নামের এক গাছের ফল, যা খাওয়ার পর গলিত পিতলের মতো তাদের নাড়ি ভুঁড়ি পুড়িয়ে দেবে। এবং তাদের পানীয় হবে হামিম, যা হচ্ছে ফুটন্ত পানি, যা পান করার পর তাদের তৃষ্ণা কমবে না বরং বৃদ্ধি পাবে। এবং গাসাক, যা হচ্ছে জাহান্নামীদের পোড়া মাংস থেকে বের হওয়া তরল বস্তু। আল্লাহ আমাদের উপর রহম করুন, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। যারা দুনিয়াতে মদ্যপান করেছে তাদেরকে জাহান্নামে পান করানো হবে তিনাতুল খাবাল, যা হচ্ছে জাহান্নামীদের গা থেকে বেরিয়ে আসা পুঁজ এবং ঘামের মিশ্রণ। আমাদের মধ্যে যারা মদ্যপান করেছি তারা যেন প্রত্যেকে তা থেকে তওবা করে ফিরে আসতে পারে। এসব খাদ্য এবং পানীয় বিদঘটে এতটা কষ্টদায়ক হওয়া সত্ত্বেও জাহান্নামীরা এগুলো খাবে এবং পান করবে, তাহলে ভেবে দেখুন তাদের অবস্থা কতটা ভয়াবহ হবে। জাহান্নামীদের কাপড় হবে আগুনের তৈরি এবং গলিত তামার তৈরি। মুসলিম শরীফে বর্ণিত হাদিতে এসেছে, আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি পাওয়া ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন, তোমার কাছে যদি গোটা পৃথিবীর সমান ধন সম্পদ থাকত, তুমি কি জাহান্নাম থেকে রেহাই পাওয়ার জন্য তা দিয়ে দিতে? সে বলবে হ্যাঁ। আল্লাহ তখন তাকে বলবেন, আমি তো তোমার কাছ থেকে এর চেয়ে আরও অনেক অল্প কিছু চেয়েছিলাম। আজকে আমার পৃথিবী ভর্তি সম্পদের জন্য নয়, বরং অল্প কিছু টাকা পয়সার জন্য আমাদের দিনকে ভুলে যাই। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। যারাই এক আল্লাহকে বিশ্বাস করেছে, তার সাথে শিরক করেনি, তারা এক পর্যায়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে। প্রত্যেক ব্যক্তি যার পাপ ক্ষমা করে দেয়া হয়নি সেই পাপের জন্য সাজা পাবে। কোনো কোনো পাপ আল্লাহ সরাসরি ক্ষমা করে দেন, কোনো কোনো পাপের শাস্তি আমাদের পৃথিবীতেই পেতে হয় এবং সেটাই হচ্ছে সবচেয়ে হালকা শাস্তি, যদিও দুনিয়ার জীবনে তা আমাদের কাছে অসহনীয় মনে হয়। যাদের পাপ এত বেশি যে আল্লাহর মাগফিরাত এবং পৃথিবীর শাস্তি দিয়েও সেগুলো মুছে যায়নি, তারা কবরের আদাব পাবে। কবরের আদাবের মাধ্যমেও যাদের সব পাপ মুছে যায়নি তারা জাহান্নামের আদাব পাবে, এবং সেখানে কতদিন তাদের থাকতে হবে তা নির্ভর করবে তাদের পাপের ওপর। কিন্তু নিঃসন্দেহে জাহান্নাম এমন একটি জায়গা যেখানে এক মিনিটের জন্য থাকাও আমাদের পক্ষে সম্ভব নয়। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের এমন একজন ব্যক্তিকে কিয়ামতের দিবসের সামনে আনা হবে যে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি বিলাসিতার জীবন কাটিয়েছিল। তাকে শুধু একটি বার জাহান্নামে ডুবিয়ে আবার উঠিয়ে ফেলা হবে এবং তাকে প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো আরাম উপভোগ করেছ? জীবনে কি কোনো ধরনের বিলাসিতার স্বাদ পেয়েছ? সে আল্লাহর কসম খেয়ে বলবে, না আমার রব, আমি জীবনেও কোনো ধরনের আরাম আয়েস, কোনো ধরনের বিলাসিতা উপভোগ করিনি। সে ব্যক্তি কিন্তু মিথ্যা কথা বলছে না, সে এক মুহূর্তের জন্য জাহান্নামের স্বাদ পেয়ে সত্যি সত্যি তার গোটা দুনিয়ার জীবনের প্রতিটি সুখ ভুলে গিয়েছিল। ভেবে দেখুন,
যেই জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে আমরা জীবনের যত সুখ অনুভব করেছিলাম সব ভুলে যাব। সেই সুখগুলোর জন্য কি জাহান্নাম ক্রয় করে নেয়া একজন জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে? বাস্তবে অনেকে বলেন, আমি এক আল্লাহকে বিশ্বাস করলে তো জান্নাতে যাবই, হয়তো কিছুদিন জাহান্নামে কাটাবো, এই যা। এটা যে কত ভয়াবহ একটা ভাবনা, এটা জাহান্নামের বাস্তবতা সম্পর্কে না জানলে বোঝা সম্ভব না। আমাদের প্রত্যেককে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয়েছে, কোরআনে বারবার এ ব্যাপারে সতর্ক বাণী এসেছে। আমরা যেন এ থেকে পুরোপুরি দূরে সরে থাকার লক্ষ্য মাথায় রেখে কাজ করি। আমরা যেন প্রতিদিন এই ভয়ঙ্কর জায়গাটাকে স্মরণ করে নিজেদের জীবনটাকে গুছিয়ে নেই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের অন্তরগুলো খুলে দেন, তার পবিত্র সতর্কবাণী শোনার এবং বোঝার তৌফিক দেন, জাহান্নাম থেকে আমাদের চিরকালের জন্য দূরে সরিয়ে নেন এবং হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন।